জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার শুভ রথযাত্রায় চার রাশির বাম্পার প্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওর সঙ্গে অবশ্যই আপনারা থাকুন এবং প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কোনো না কোনো রাশির নাম জানাই। হয়তো আপনার রাশির সাথে নাম হুবহু মিলে যায়, তার বলে এই নয় যে আপনার সাথে হুবহু অর্থপ্রাপ্তি ঘটবে। কারণ একই রাশির হাজারো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য সমান না। কারণ এখান থেকে আমি যে আপনাদেরকে রাশির নাম বলি, এটা ইন জেনারেল ব্যক্তিকেন্দ্রিক জায়গাটা কিন্তু দেখা দরকার, যে আপনার জন্মছকে যোগ রয়েছে কি না। অর্থাৎ আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কি না। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন। আমি একটি কথা বলছি, রাহুর বলবত্তা, রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ দ্বারা। যাতে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। অর্থাৎ রাহু হচ্ছে শর্টকাটে অর্থ কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ আপনার জন্মছকে যদি রাহুকে পাওয়ার করা যায় কি না, আমি একটি কথা আবারও বলছি, বড় থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি 100% কিন্তু হবে। এবং যাদের ক্ষেত্রে প্রচুর চেষ্টা করছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন। বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে ভাগ্যকে আপনার মজবুত করা, ভাগ্যভাবকে মজবুত করে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটনা কিন্তু সম্ভব। আপনার জন্মছকে যে জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। এবং এর পাশাপাশি রাহু রক্ষা কবচের উপর শুভ রথযাত্রা উপলক্ষে বিশেষ ছাড় রয়েছে। এবং এর পাশাপাশি রথযাত্রা উপলক্ষে এই ছাড় আপনার শুধু রাহু রক্ষা কবচের উপর না, গ্রহরত্ন আর অন্যান্য যারা কবচ দিচ্ছেন সেগুলো কবচের উপরও কিন্তু ছাড় রয়েছে, এবং বুকিংয়ের উপর স্পেশাল ছাড় রয়েছে। এবং রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু দেওয়া হচ্ছে। আমি একটি কথা আবারও বলছি, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনাদের শুভ অবস্থাতে থাকে, নিশ্চিত রূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা দেখুন, দশা মহাদশাটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনি প্রচুর প্রচেষ্টা করছেন, আপনার ক্ষেত্রে সময় কখন রয়েছে, কোন বছরে আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে, আপনার ফরচুনা নাম্বার কোনটা, সেটা আগে জেনে নিন। দেখুন, সময় থাকতে কাজ করুন। কারণ আপনি হয়তো ভাবছেন আমি একটা টিকিট কাটবো আপনারা প্রচুর অর্থ, সেটা না। আপনার কি সময়টা কেটে গেছে, আপনার কি অর্থপ্রাপ্তি যোগটা কেটে গেছে, না আপনার এক বছর পর আছে কি ছ মাস পর আছে, সেটা আগে জেনে নিন। এবং সম্পূর্ণরূপে বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার জন্মছককে সংস্কার করে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। রাহু হচ্ছে কলিযুগের রাজা,
অর্থাৎ রাহু গ্রহ, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে কিনা, আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে। দেখুন, সময় থাকতে আমি আবারও বলছি, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনার জন্মছকে হয়তো বাধা আছে, সেই বাধাটা এই যে গ্রহগুলো যে অশুভ রয়েছে কিনা তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন। এবং এর পাশাপাশি আমি প্রতিদিন মহাভাগ্য দিচ্ছি, সেখানে মহাভাগ্যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং নিয়ে আমি আলোচনা করছি। আগামীকাল মঙ্গলবার শুভ রথযাত্রায় বাম্পার প্রাপ্তি হতে চলেছে এই চার রাশির। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি আমি একে একে জানাবো। প্রত্যেকে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ অবশ্যই কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। প্রথম যে রাশির আমি কথা বলবো, তার আগে একটি কথা বলি, মহাভাগ্য অবশ্যই আপনারা দেখুন, সেখানে টার্গেট নাম্বার থাকছে। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির শুভ সময় 10:18 থেকে 12:36 পর্যন্ত, সকাল 10:18 থেকে 12:36 পর্যন্ত আপনাদের টাইমটা শুভ। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির আপনাদের শুভ সময় সকাল 9:51 থেকে আপনার 11:39 পর্যন্ত আপনাদের টাইমটা বিশেষভাবে শুভ। এবং মহাভাগ্যে আমি টার্গেট নাম্বার জানাচ্ছি, অবশ্যই মহাভাগ্য আপনারা দেখুন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার অবশ্যই মহাভাগ্যে জানতে পারবেন। শুভ সময় 10:19 থেকে আপনার 12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, আগামীকাল মঙ্গলবার অর্থপ্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনার শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 11:14 থেকে আপনার 12:37 পর্যন্ত টাইমটা বিশেষভাবে শুভ। অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এই চার রাশির শুভ রথযাত্রায় বাম্পার প্রাপ্তি ঘটতে চলেছে। যদি আপনার জন্মছকে যদি পারমিট করে, যদি কোনো সমস্যা না থাকে, হয়তো আমি যে কথাগুলো বলছি, আপনারা আগামীকাল লাখপতি বা কোটিপতিও কিন্তু হতে পারেন, যদিও এটা আপনার সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনার শুভ অবস্থাতে থাকে, নিশ্চিত নিশ্চিত রূপে আমি একটি কথা খুব দায়িত্বের সাথে বলছি, এবং শুভ গ্রহের যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করে থাকেন, রাহু রক্ষা কবচ যদি থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং একটি কথা, আপনারা চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং একবার না ভিডিওটি আপনারা 5 শুনুন। প্রতিদিন আপনাদের কাছে আমি কিছুটা সময় আপনাদের কাছে নিই, হয়তো আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বার্তা, কিছু সম্ভাবনার কথা জানাই, যার মাধ্যমে আপনাদের যে অহেতুক যে অর্থ অপচয় হচ্ছে কিনা, এই অর্থ অপচয় থেকে আপনারা কিন্তু যাতে বাঁচতে পারেন। অর্থাৎ
নির্দিষ্ট সময়টা আগে জেনে নিন, বছরগুলো আগে জেনে নিন, আপনার ফর্চুনা নাম্বার জেনে নিন, আপনার কোন গ্রহকে প্রতিকার করা দরকার রয়েছে এবং রাহুকে পাওয়ারফুল করুন, বিশেষভাবে লাভ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।